আসসালামু আলাইকুম। পেঁপে খাওয়ার ছয়টি উপকারিতা। হ্যাঁ, পেঁপে খাওয়ার ছয়টি উপকারিতা সম্পর্কে আলোচনা করব। প্রাকৃতিক একটি সুপার ফুড বা ন্যাচারাল খাবারের মধ্যে যদি একটি পাওয়ারফুল খাবারকে ধরা যায় তাহলে পেঁপেকে বাদ দেওয়া যায় না। তাই আজকে আমি আপনাদের সাথে পেঁপে খেলে আমাদের মানব স্বাস্থ্যে ছয়টি উপকারিতা মিলবে যা আমাদের জন্য খুবই দরকার ও জরুরি সম্পূর্ণ ভিডিওতে জেনে নিব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটা ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। পেঁপে যা কাঁচা অবস্থায় আমরা সবজি হিসাবে ব্যবহার করে থাকি, পেকে গেলে ফল হিসাবে গ্রহণ করে থাকি, কিন্তু এই পেঁপে যে আমাদের মানব শরীরে কতটা জরুরি বা দরকার, বা এই অল্প দামি ফলটা বা খাবারটা আমাদের মানব দেহে যে কতটা দরকার আমরা অনেকে জানছি না বা জানার পরেও গ্রহণ করছি না। আমরা অনেক দামি দামি ফল বা অন্য খাবারের দিকে যাচ্ছি, কিন্তু এই অল্প দামি খাবারটা আমাদের খুবই দরকার মানব শরীরের জন্য। চলুন আমরা ছয়টি উপকারিতা জেনে নিব। নাম্বার ওয়ান, পেটের বিভিন্ন সমস্যার জন্য, পেটের বিভিন্ন সমস্যার জন্য পেঁপের জরুরি নেই। আমাদের পেটে অনেকেরই পেটে পীড়া হয়ে থাকে বা বদহজম হয়ে থাকে, হজম শক্তি কম থাকে, গ্যাসের সমস্যা থাকে, পেট খারাপ হয়ে থাকে, ইত্যাদি নানাবিধ সমস্যা হয়ে থাকে আমাদের পেটে। এই পেটের সমস্যার সমাধানে পেটকে ঠান্ডা রাখতে, আমাকে পাকস্থলীকে ভালো রাখতে, হজম শক্তি বৃদ্ধি করতে পেঁপে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল হিসাবে কাজ করে। আমরা নিয়মিত পেঁপে খেতে পারি। কোন নিয়মে, কাঁচা খাবেন না পাকা খাবেন, আমি এটা নিয়েও আলোচনা করব। নাম্বার টু, আমাদের ত্বকের জন্য, আমাদের ত্বকের জন্য পাশাপাশি চুলের জন্য, বিশেষ করে অনেক মেয়েরা ত্বক ও চুলের জন্য অনেক টাকা খরচ করে থাকে, অনেক কিছু ব্যবহার করে থাকে, অনেক খাবারও গ্রহণ করে থাকে, কিন্তু এই অল্প দামের খাবারটা আমাদের স্কিনের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমাদের চুলের জন্য, অনেকে চুলের ঘনত্ব কমে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চুল গজাচ্ছে না, ইত্যাদি নানাবিধ সমস্যায় ভুগছেন, চেহারার লাবণ্যতা হারিয়ে গেছে, বিভিন্ন খাবার নয় পেঁপেকে আপনারা সুপার ফুড মনে করে প্রতিদিন বা নিয়মিত পেঁপে খাওয়ার চেষ্টা করবেন। আমি আশা করি ইনশাল্লাহ অনেক ভালো একটা সমাধান অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন। স্কিনের বার্ধক্যজনিত বা অল্প বয়সে বয়স্ক চাপটা দূর করতে অনেক ভালো কাজ করে পেঁপে, কারণ বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর পেঁপে। আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন। নাম্বার থ্রি, আমাদের শরীরে ঝাড়ুদার হিসাবে কাজ করে, টক্সিন দূর করতে সহযোগিতা করে। টক্সিন আমাদের শরীরে বিষ হিসাবে কাজ করে, যা দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। তাই টক্সিন দূর করতে আমাদের মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করে এই অল্প দামের রাস্তায় নিচে বিক্রি করা এই খাবার বা ফলটি। আপনারা অবশ্যই অবশ্যই এটাকে হেলাফেলা মনে করবেন না, গ্রহণ করার চেষ্টা করবেন। টক্সিনকে দূর করতে বা ক্ষতিকর দূষিত পদার্থ দূর করতে অনেক গুরুত্বপূর্ণ সহিত কাজ করে, আমি আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার ফোর, ভিটামিন ও পুষ্টির ঘাটতি পূরণ করতে আশ্চর্যজনকভাবে কাজ করে, কারণ বিভিন্ন রকমের ভিটামিন বা পুষ্টি এই পেঁপের মধ্যে বিদ্যমান। আমাদের মানব শরীরে পুষ্টি বা ভিটামিনের ঘাটতি হলে বিভিন্ন রকমের রোগে পর্যন্ত আমাদের পড়তে হয়, শরীরতে দুর্বলতা কাজ করেই, চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা তো নষ্ট হয়ে যায়, অন্য অন্য সাইড তো বাদই দিলাম। তাই আমাদের পুষ্টি ও ভিটামিনের ঘাটতি দূর করতে অবশ্যই অবশ্যই আমরা নিয়মিত পেঁপে খেতে পারি। নাম্বার ফাইভ, চোখের যত্নে, যেহেতু পেঁপেতে ভিটামিন এ রয়েছে সেহেতু আমাদের চোখের যত্নে পেঁপেকে বাদ দেওয়া যায় না। যেমন কচু শাকেও কিন্তু ভিটামিন এ রয়েছে, তাই তো কচু শাক পেঁপে এগুলো চোখের যত্নে খুবই দরকার। আমাদের চোখে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, অল্প বয়সে আমাদের অনেক চশমা পরা ছাড়া বা দূরের ভাগ কিছু ভালো করে দেখছি না, চোখ চুলকাচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানাবিধ সমস্যা, পানি আসতেছে চোখ দিয়ে হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন খাবার দৈনন্দিন রুটিনে যেমন যোগ করব, তেমনই এই খাবারটা সুপার ফুড হিসেবে আমরা চোখের জন্য খেতে পারি, অনেক ভালো একটা সমাধান দিয়ে থাকে। নাম্বার সিক্স, লিভারের সুরক্ষায় আশ্চর্যজনকভাবে কাজ করে, যেহেতু টক্সিন দূর করে, টক্সিন আমাদের লিভারে ক্ষতি করে সেহেতু আমাদের লিভারকে পরিষ্কার করে। পাশাপাশি অনেকের জন্ডিসের সমস্যা, অন্যান্য সমস্যা বা লিভারে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাকে অনেকটাই সমাধান দিতে বা সুরক্ষা রাখতে পেঁপের জুড়ি খুবই বেশি। তাই আমরা এই অল্প দামের খাবারটি আমরা হেলাপেলা মনে করব না, আমরা রাস্তাঘাটে যেখানে পাবো বা যেখান থেকে আমাদের সংগ্রহ করার সুযোগ থাকে কিনে নিয়ে এসে খাওয়ার চেষ্টা করব। এখন আসুন, কাঁচা খাবো না পাকা খাবো, কাঁচা পাকা দুইটা পেঁপেতেই উপকারিতা রয়েছে, কিছুটা ভিন্নতা রয়েছে কিন্তু উপকারিতা রয়েছে, ক্ষতি নেই। এখন আসুন পরিমিতভাবে প্রতিদিন যদি বাসি পেটে খাওয়ার সুযোগ থাকে তাহলে আমরা বাসি পেটে কাঁচা পেঁপেটা খেতে পারি, অন্যথা আমরা যে কোনো সময় খেতে পারি, যে কোনো সময় খেতে পারি। এখন আসুন, এটা আমরা কিন্তু তরকারি হিসাবে খেতে পারি, ভাতের সঙ্গে দিয়ে ভর্তা করে খেতে পারি, অন্যান্য বিভিন্ন মাধ্যমে কিন্তু খেতে পারি।
সবভাবেই এটার উপকারিতা আমাদের মানব স্বাস্থ্যে আসে চলে আসে। কিন্তু যদি আপনাদের সম্ভব হয় আগুন থেকে একটু বিরত রেখে যেভাবে খাওয়া যায় কাঁচা সেভাবে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আলোর ফলাফলটা খুবই ভালো এবং ফাস্টলি পাবেন। তো আমরা শুধু এই ছয়টি উপকারিতা না, আরও নানাবিধ উপকারিতা রয়েছে পেঁপে খাওয়াতে। এই খাবারটি আমরা কেউ একদম নর্মাল চোখে না দেখে অবশ্যই খুবই দামি মনে করে খাওয়ার চেষ্টা করব। এর উৎপাদন বা ফলন বেশি বলে এর দামটা খুব কম, তাই আমরা কম দাম বা সস্তা বলে আমরা সহজ মাইন্ডে বুঝি বিষয়টা, জিনিসটা অতটা দামি না। কিন্তু আমরা যেটার উৎপাদন বেশি বা চাহিদা বেশি সেই জিনিসটা দাম দিয়ে কিনি বলে মনে করি তার উপকারিতা বেশি। এই ভুলটা আমাদের মানুষের খুবই মানে ভিতরে কাজ করে। এজন্য আমি আপনাদের বলতে চাই শেষ করার আগে, যেটা দাম অল্প হলেও কামে কিন্তু অল্প না। প্রাকৃতিক একটি সুপার ফুড যদি কয়েকটি খাবারকে ধরা হয় তার মধ্যে এটি একটা অন্যতম খাবার। অবশ্যই আমরা নিয়মিত পরিমিতভাবে গ্রহণ করার চেষ্টা করব। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।